একটা অ্যালগোরিদম যখন আমরা তৈরি করবো অ্যালগোরিদম যখন আমরা লিখবো তখন অবশ্যই একটা অ্যালগরিদমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা যদি একটু ফলো করি নিচের দিকের পয়েন্টটা যে কিছু ক্যারেক্টারিস্টিক্স হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যালগোরিদম তাহলে ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা এখানে তার প্রপার্টি বলতে পারি যে একটা অ্যালগরিদমের কী কী প্রপার্টি আছে যেগুলো আমরা ফলো করবো যখন আমরা একটা অ্যালগোরিদমকে লিখবো অথবা অ্যালগোরিদম ইউজ করবো তাহলে এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি প্রথমটা বলা আছে ওয়েল ডিফাইন ইনপুট তাহলে একটা ক্ষেত্রে যদি আমরা কোনো ইনপুট দিতে হয় তাহলে কিছু কিছু প্রোগ্রামে আমরা আসলে ইনপুট দিতে বলি ইউজারকে বাইরে থেকে ইনপুট দেওয়ার অপশন থাকে তাহলে যদি ইনপুট দিতে হয় সেক্ষেত্রে কোন টাইপের ইনপুট আমরা দিব সেটাকে ওয়েল ডিফাইন বলতে হবে যে কয়টা ইনপুট দিতে হবে কোন টাইপের দিতে হবে তাই কি না আমরা যখন প্রোগ্রামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন আমরা বলে দেই না যে আসলে আমাদের ভেরিয়েবলের ডেটা টাইপ কি হবে জি স্যার জি স্যার তাহলে আমরা বলে যে আমাদের ইনটিজার টাইপের ডেটা ইনপুট দিতে হবে তাহলে ইউজার যদি ইনটিজার না দিয়ে ওখানে টেক্সট টাইপের ডেটা দেয় সাপোজ ক্যারেক্টার টাইপের ডেটা দেয় সেটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেড হবে না তাহলে আমি যদি দুইটা নাম্বারকে যোগ করার প্রোগ্রাম তৈরি করতে চাই অবশ্যই আমাকে দুইটা নিউমেরিক ডেটা ইনপুট নিতে হবে এবং দুইটা নাম্বার যোগ করতে চাইলে দুইটা নাম্বার নিতে হবে একটা নিলে হবে না বা তিনটা নেওয়ার দরকার নেই তাহলে আমাকে অবশ্যই ইনপুটগুলো ওয়েল ডিফাইন হতে হবে যে আমি কোন ইনপুটগুলোকে এই পার্টিকুলার প্রোগ্রামে ইনপুট দিব সিমিলারলি ওয়েল ডিফাইন আউটপুট যে আমি আসলে এই প্রোগ্রাম থেকে কি আউটপুট পাবো সেটা আমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে প্রোগ্রাম লেখার আগে যে আমি এই প্রোগ্রামে কি ইনপুট দিব এবং ওই প্রোগ্রাম থেকে আউটপুটটা কি পাবো আমি সাপোজ দুইটা নাম্বারকে ইনপুট দিলে অবশ্যই যদি যোগের প্রোগ্রাম হয় তাহলে আমি যোগ ফলটাকে পাবো এখানে আমরা যে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স ফলো করি একটা হচ্ছে দেখেন ক্লিয়ার অ্যান্ড আনএম্বিগুয়াস তাহলে অ্যালগরিদমের যে স্টেপ গুলো আছে বা সিকোয়েন্স গুলো আছে এটা অবশ্যই ক্লিয়ার হতে হবে যাতে ইউজাররা বা যে এটাকে ইউজ করবে অ্যালগরিদমটাকে আমরা গত ক্লাসে বলছিলাম মেবি যে অ্যালগরিদমটা আসলে আসলে প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট মনে আছে কিনা জি স্যার প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট তার মানে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট না আপনি একটা অ্যালগরিদম লিখলেন যে কেউ কি করবে ওই অ্যালগোরিদমটাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে পারে আপনি একটা অ্যালগোরিদম লিখলেন জেনারেল অ্যালগোরিদম এখন সে ওটাকে সি প্রোগ্রামেও ইমপ্লিমেন্ট করতে পারে চাইলে সি প্লাস প্লাস জাভা অথবা ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করতে পারে সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যালগোরিদমের যে স্টেপগুলো এটা ক্লিয়ার হতে হবে যাতে যে এটাকে ইউজ করবে সেটা বুঝতে পারে যে আসলে স্টেপগুলো কি কোনটার পরে কোনটা করতে হবে রকম অ্যাম্বিগিউটি থাকা যাবে না এখানে কোনো রকম কনফিউশন থাকা যাবে না আপনাকে ক্লিয়ার করে বলতে হবে যে আপনাকে কোন স্টেপের পরে কি করতে হবে যাতে সেইভাবে করে সে প্রোগ্রামিং কোড লিখতে পারে কারণ আমরা যদি একটা অ্যালগোরিদম আমাকে দিয়ে দেওয়া হয় আমি যদি প্রোগ্রামিং জানি সেক্ষেত্রে ওই পার্টিকুলার প্রোগ্রামিং আমি এটাকে কনভার্ট করতে পারবো তাহলে আপনাকে যদি একটা দুইটা নাম্বার যোগ করার অ্যালগোরিদম আমি দিয়ে দিই আপনার অবশ্যই সি প্রোগ্রাম অথবা সি প্লাস প্লাস প্রোগ্রাম যেটা আপনি জানেন তৈরি করতে পারবেন না ওখানে অ্যালগোরিদম দিয়ে দিলে জি স্যার পড়া যাবে অ্যালগোরিদম দিয়ে দিলে অবশ্যই আপনি প্রোগ্রামিং এ কনভার্ট করতে পারবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বা হতে হবে যাতে ইউজাররা কোন রকম না থাকে একইভাবে আগেই বলে ফেলছি ফাইনিটনেস মানে হচ্ছে অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকতে হবে এটা ইনফাইনিট হলে হবে না অসীম হলে হবে না সসীম হতে হবে তাই তো নাম্বার অফ স্টেপ গুলো অবশ্যই লিমিটেড বা নির্দিষ্ট সংখ্যক হইতে হবে এরপরে যেটা বলা আছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট যে কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে আমরা তৈরি করব না এটা জেনারেলাইজ অ্যালগোরিদম তৈরি করতে হবে যাতে যে কোনো ল্যাঙ্গুয়েজই এটাকে ইমপ্লিমেন্ট করা যায় এটা কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপরে বেস করা তৈরি হবে না জাস্ট জেনারেলাইজ হবে যাতে আমরা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজই এটাকে ইউজ করতে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট বলা আছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট লাস্টে যেটা পয়েন্ট দেখতে পাচ্ছি ফেসিভেল ফেস্টিভেল মানে হচ্ছে দ্যাট ইজ এ পসিবল তাই তৈরি করা একটা অ্যালগোরিদম তৈরি করলেন আপনি যেটা আসলে এখনকার সিচুয়েশনে এটাকে ইমপ্লিমেন্ট করা ইম্পসিবল তাহলে সেই অ্যালগরিদমের কোনো ভ্যালু থাকবে কি না বলেন তো আপনি একটা অ্যালগোরিদম ডিজাইন করলেন যেটা আসলে এখনকার যে কম্পিউটারের ক্যাপাবিলিটি আছে সেটা দিয়ে ওটাকে সলভ করা পসিবল না তাহলে ওই অ্যালগোরিদমের ভ্যালু আছে কোনো না স্যার তাহলে অবশ্যই আপনাকে অ্যালগোরিদম যেটা তৈরি করবেন সেটা আসলে কি হতে হবে জেনারেলাইজ হতে হবে যাতে এখনকার যে রিসোর্স আছে কম্পিউটারের এই রিসোর্স দিয়ে এটাকে সলভ করা পসিবল হয় এখন আপনি ফিউচার টেকনোলজির কথা চিন্তা করলেন ফিউচার এরকম হতে পারে এরকম একটা অ্যালগোরিজম ডিজাইন করলেন তাহলে ওইটা কিন্তু আসলে এখনকার জন্য ইফেক্টিভ না কারণ আমি তো ওটাকে ইউজ করতে পারতেছি না ওটা দিয়ে ইউজ করে কোনো প্রোগ্রাম তৈরি করতে পারতেছি না তাহলে অবশ্যই অ্যালগোরিজমটা হতে হবে প্র্যাকটিক্যাল যাতে আমি ইউজ করতে পারি বা আমার রিসোর্স যেগুলো আছে সেটা দিয়ে ওটাকে সাপোর্ট করা যায়

অ্যাম্বিগুয়াস এবং আনএম্বিগুয়াস যেটা কিন্তু অপোজিট ওয়ার্ড তাই না অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে আপনি যদি ওটা এই হয় এরকম ডাউট থাকেন কোন একটা ইনফরমেশন ডাউট মানে বা একই ইনফর্ম একই একটা ওয়ার্ড যেটার দ্বৈত মিনিং থাকে না একটা একটা ওয়ার্ড বললেন যার দুইটা মিনিং সাপোজ আপনি সাপোজ আমি যদি ছোট একটা স্টোরি এরকম বলি যে সাপোজ আপনি এক্সাম দিয়ে আসছেন এক্সাম এক্সামের রেজাল্ট দিয়েছে ইউনিভার্সিটিতে আপনি বাসায় গেলেন আপনি ফাদার জিজ্ঞেস করলো যে কত মার্কস পেয়েছো তুমি তাহলে আপনি হয়তো মার্কস একটু কম বলতে চাচ্ছেন না

মনে করলো যে আসলে সে আসলে আমার কথা রেসপন্স করছে সে খাবার খেতে আসতেছে আর একজনে মনে করলো যে আমি হয়তো এইটি পার্সেন্ট মার্কস পেয়েছি সে হয়তো খুশি হয়ে গেল আমার বাবা শুনে এটা তাহলে এই ক্ষেত্রে হতে হয় মানে এরকম কোনো ইনফরমেশন ওখানে দেওয়া যাবে না যেটা আসলে দুই রকম দুইজনের কাছে মিন করে সবার ক্ষেত্রে যাতে ক্লিয়ার থাকে ইনফরমেশনটা বোঝা যাচ্ছে স্টেপগুলো যাতে ক্লিয়ার থাকে এটাই বোঝাচ্ছে এখানে আমরা যদি নিচের একটু ডিটেলসটা খেয়াল করি এখানে আরেকটু মে বি ক্লিয়ার করে বলা দেখেন এই যে অ্যালগুরিথম শুড বি ক্লিয়ার অ্যান্ড অ্যান এম দ্যাট ইজ ইচ অফ ইটস স্টেপ শুড বি ক্লিয়ার অ্যান্ড অল দ্য রেসপেক্ট অ্যান্ড মাস্ট লিড দ্য অনলি ওয়ান মিনিং তাহলে এটা অবশ্যই একটা মিনিং শো করতে হবে মাল্টিপল মিনিং শো করা যাবে না ক্লিয়ার কি বোঝা যাচ্ছে এখন ক্লিয়ার তাহলে অবশ্যই আমায় কি হতে হবে আমার যে ওয়ার্ডটা ইউজ করবো আমি বা আমার যে স্টেপগুলো ফলো করবো এটা অবশ্যই একটা মিনিং শো করতে হবে তার মানে এরকম না যে একজনের কাছে এক একটা মিনিং শো করতেছে একজন মনে করছে এটা দিয়ে আসলে এটা বোঝাতে চাচ্ছি আর একজন মনে করলো এরকম তাহলে মনে করার কোনো কারণ নেই আমি এমন ভাবে বলবো স্পষ্ট ভাবে বা ক্লিয়ার ভাবে যাতে ওটাই মিন করে এটা এটা ডিফারেন্ট কোনো মিনিং আর না হয় এইটাই আমরা বলছি ক্লিয়ার অ্যান্ড আনএমবিগুয়াস তাহলে স্টেপগুলো একটু দেখে নেবেন এখানে আপনাদের নিচের দিকে বলা